সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও কমেন্টের উত্তর। কিন্তু একটা কথা বলে নিচ্ছি, কমেন্টের উত্তর কিন্তু অনেক বড় হতে চলেছে। কারণ কি জানেন, সবাই আমাকে কমেন্টস করে, আমি নাকি তাদের উত্তর দেই না, এবং উত্তর দেই না, সবার উত্তর পড়ি। সে দুই তিন পার্টে কমেন্টস করেছেন, আমি অলরেডি উত্তর দেই নাই, এজন্য আসলে কমেন্টসটা একটু বড় করলে করলাম। আসলে কেমন হয়েছে সেটাও জানাবেন, দয়া করে একটা রিকোয়েস্ট, পুরো কমেন্টটাই পড়বেন, কারণ সবটা জুড়ে আমি আছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। কমেন্টের উত্তরও সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। জানাবেন, ভালো থাকবেন সবাইকে, এটা নিয়েই আমরা পর্বে চলে যাচ্ছি। ধন্যবাদ। ভিডিওটা কিন্তু আবারও বলছি অনেক বড়, একটু দেখে নেবেন সবাই, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলেন সবাই, আমরা কিন্তু সম্পূর্ণ কমেন্টের উত্তর জেনে নেই একটু। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও কিছু কমেন্টের উত্তর নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে কি জানেন, আপনাদের সাথে বেশি বকবক না করলে আমার ভালো লাগে না, বুঝছেন? আসলে অনেকে আমাকে কমেন্টে বলেন যে আপু আপনি বকবক করেন, আপনি বকবকটা একটু বেশি করেন, আসলে ভালো লাগে না, কি করব বলেন। ঠিক আছে, আমরা কমেন্টে চলে যাই। অনেক ভাইয়ারা কমেন্টস করেছেন, উত্তর দেওয়া হয় না, ভাইয়ারা রাগ করে বসে আছেন। চলুন আমরা কিছু কমেন্টস পড়ে আসি। আমি একটু কমেন্টস উত্তর দিতে শুরু করে মানে বসে পড়েছি আর কি। এখানে মামুন ভুইয়া ভাইয়া কমেন্টস করেছেন, আপু আপনি আরও সময় নিয়ে কমেন্টের উত্তর দিবেন, সময় অনেক কম হয়ে যায়। থ্যাংক ইউ ছোমাস ভাইয়া। আসলে অনেকে পছন্দ করে না, তার মধ্যে যে আপনি আমাকে পছন্দ করছেন, অনেক অনেক ভালোবাসা রইল। চেষ্টা করবো আরও বেশি বেশি করার দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, অন্য কমেন্টে চলে যাই তাহলে। অনেক অনেক সুস্থ থাকেন। ঠিক আছে। ও আচ্ছা, মামুন ভুইয়া আরেকটা ভাইয়া মানে এই ভাইয়াটাই কমেন্টস করেছেন, আরেকটি কমেন্টস করেছেন, আপু আপনি অল্প কিছু কমেন্টের উত্তর দেন, বাকি আমরা যারা কমেন্ট করে উত্তরের অপেক্ষায় থাকি, আমরা আমাদের উত্তর পাই না, এটা কিন্তু উচিত না। আপনি প্রত্যেক পর্বের কমেন্টগুলো আগে পড়বেন, তারপর উত্তর দিবেন, কেউ সব পর্বের উত্তর পাবে আর কেউ একটারও পাবে না, এইটা কিন্তু হয় না। আশা করি বুঝতে পেরেছেন, ক্ষমা করবেন ভাইয়া, ভুল হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করব একটু সময় নিয়ে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, আর সবগুলো খেয়াল করব, একটাও মিস করব না। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি কমেন্টস করেছে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে মমতাজ বেগম, এই আইডির থেকে একটা ভাই আমাকে কমেন্টস করে, আমি একটা কমেন্টসে দেখেছিলাম। তো মমতাজ বেগম, এটা তা এসে ভাইয়াটার আম্মুর আইডি, এটা দেখেন কতটা ভালোবাসে, আম্মুর আইডির থেকে আমাকে কমেন্টস করে, ভিডিও নিয়মিত দেখে। তো চলুন আমরা একটু শুনে নেই কী লিখছে। আপু আপনি জানেন না, আমি আমার এ আম্মুর আইডির থেকে আপনার ভিডিও দেখি, আমি ক্লাস টেনে পড়ি, আমার নাম শিহাব, আপনার শুভকামনা করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লাস টেনে পড়ে ভাইয়া, আমাকে কতটা মিস করে এবং আমার প্রতি নিয়মিত ভিডিও দেখেন, এরকম ভাই লাখে একটা জুটে। হ্যাঁ, মারপেটে ভাই না থাকলে কী হবে, এরকম ভাই লাখো লাখো ভাই আমার আছে, আমি গর্ববোধ করি এরকম ভাই নিয়ে। হুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া রইল তোমার প্রতি যে তুমি ভালোভাবে লেখাপড়া করো, বাবা মার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করো, এটাই ভাইয়া। অনেক অনেক ভালোবাসা রইল এই বোনের কাছ থেকে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এখন আমরা পরের কমেন্টে চলে যাব। এখানে ওই মমতাজ বেগম ওই ভাইয়াটা আবার কমেন্টস করেছে, আপু আপনি খুব ভালো, আপনার অনেক উন্নতি হোক এবং আপনার চ্যানেল যেন অনেক বড় হোক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার জন্য দোয়া করবা তুমি, আমি যেন ভালো কিছু করতে পারি। তোমাদের সামনে যতই বকবক করি না কেন, আমাকে তোমরা ভালোবাসো বলেই কিন্তু আমি এখানে আসি। হ্যাঁ ভাইয়া, এটা তো আমাকে মানতেই হবে, আমি অবশ্যই মানি এটা, এই ভালোবাসাটা বুকে নিয়েই আমি তোমাদের সামনে হাজির হই, বুঝছো? তাহলে আমরা অন্য কমেন্টে চলে যাই ভাইয়া, তুমি ভালো থাকো, মন দিয়ে লেখাপড়া করো। এখানে আবু মুসা পটুয়াখালী, আবু মুসা পটুয়াখালী এই ভাইয়াটা কমেন্টস করেছেন, কমেন্টসগুলোর উত্তর সঠিকভাবে দেওয়ার ধন্যবাদ, মানে দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে সঠিকটা তো সঠিকভাবেই দিব, আর যেটা ভুল দিকে সেটাকে আমরা সঠিকভাবে নিয়ে আসার চেষ্টা করব, এটাই।
ধন্যবাদ ভাই, আপনি অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। তারপরে ওই যে মামুন ভুইয়া ভাইয়া কমেন্টস করেছেন, আপু আমি আগের দুই পর্বে কমেন্ট করেছি, উত্তর পাইনি, সরি, সো সরি, এবার দিয়ে দিয়েছি বেশি বেশি, ঠিক আছে। এখানে আরেকটা ভাইয়া কমেন্টস করেছেন, এমডি রাসেল, আফা তুমি কি বাড়িতে গিয়ে কি তুমি গরু চিকিৎসা করো কি আফা জানাবে? হ্যাঁ ভাইয়া, আমি অনেক বাড়িতে বাড়িতে গিয়েও গরু চিকিৎসা করি, বা অনেক সময় দেখা যায় যে অনেক খামারেও যাওয়া হয় আমার, আবার দেখা যায় যে আমার মানে ইয়ার মাধ্যমে, কুরিয়ার মাধ্যমে ওষুধও বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো এইভাবে আসলে আমি ইয়া করতেছি, একটু দোয়া করবেন আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে শেইক শেইক, এই আইডি কোনো নাম নেই আর, শেইক শেইক এই আইডি থেকে আমাকে কমেন্টস করেছেন, আপা আপনার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, আমার জীবন সার্থ হতো, তোমার মতো মেয়ে বিয়ে করলে জীবন ধন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সুন্দর একটি কমেন্টস করেছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আপনার ভাগ্যে বা আপনার কপালে আল্লাহ তাআলা যেন খুব সুন্দর একটি মেয়ে দেন, যে কিনা আপনাকে ঘিরেই তার স্বপ্ন, আপনাকে ঘিরেই তার সংসার, এবং আপনার মা বাবার যেন খেয়াল রাখে, আপনার সংসার উন্নতি হোক, দোয়া করি ভাইয়া। আর বিয়ের মধ্যে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এখন তাহলে আমরা দ্বিতীয় কমেন্টে চলে যাই। ও, এই কমেন্ট ছিঁড়ি উত্তর দিয়েছেন সুমন আলী সর্দার, আমার প্রিয় একজন ভাই। এই ভাই আসলে রীতিমতো অনেক আগের থেকেই আমার ভিডিওগুলো সে দেখে, এখানে কমেন্টে উত্তর দিয়েছে, ইতির বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও আল্লাহ ইতিকে দিয়েছে, ইতির জন্য দোয়া করো। এই ভাইয়াটা ওই ভাইয়াটাকে বলছে আমার জন্য দোয়া চাইছে। আসলে সুমন আলী সর্দার ভাইয়া, তুমি আমার কলিজার ভাই, নিজের মায়ের পেটে ভাই নাই তা বলে কি পৃথিবীতে আর কোনো ভাই নাই? তার মধ্যে হাজার হাজার ভাইয়ের মাঝে তুমি একজন, আসলে কি বলবো, বলার মতো কি নেই নাই। তো এইখানে আসাদ সাদিফ, আসাদ সাদিফ নামে একটা লোক আসলে আমার পিছনে পড়েই আছে, এই আইডি থেকে অনেক অ্যাটাক করার মতো আমাকে কমেন্টস করেন, কিন্তু অ্যাটাক করতে চাইলে আমি অ্যাটাক হই না, কারণ হয়ে কি লাভ বলেন, অযথা ভাল লাগে না এগুলো। তো এই আমি তার কিছু বলবো, আসাদ সাদিফ, সাদিফ মানে আইডি ক্লিক করা, তো ওই জন্য আসে আসাদ সাদিফ নামের সে আবার কমেন্টস করেছেন ওই শেইক শেইক ভাইয়াকে, শেখ সাহেব আপনি বেঁচে গেলেন, তা না হলে ইতি ম্যাডাম যে কি চিজ, হাড়ে হাড়ে টের পাইতেন, আপনার শুভ বিবাহ করার অপেক্ষায় রইলাম। ভাই আসাদ সাদিফ ভাই, আপনার যদি কোনো বন্ধন থাকে শেখ ভাইয়াকে দিয়ে দিন, কারণ আমি তো চিনছি, আমাকে তো চিনছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আপনি আপনার বোন, তার জন্য অনেক দোয়া রইল, সেই বোনটা যেন সে ভাইয়াকে সুখ দেয় বা অন্য একটা ভাইয়াকে সুখ দেয়। আমি শেখ শেখ ভাইয়াকে বিয়ের জন্য তো অলরেডি দোয়া করে দিয়েছি, এখন আপনার বোনের জন্য আমার দোয়া রইল ভাইয়া, দেখে শুনে বিয়ে দিবেন, আল্লাহ যেন তার কপালে ভালো রাখে, কারণ সে মেয়ে, বুঝছেন, সে মেয়ে, সে ভালো হোক খারাপ হোক আল্লাহ যেন তার সংসারে উন্নতি করেন, তার যেন সংসার টিকিয়ে রাখতে পারেন, এটা একটা আই। তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ রইল ভাইয়াটার জন্য, আমরা পরবর্তীতে নেক্সট কমেন্টে উত্তর চলে যাচ্ছি। আমরা দ্বিতীয় কমেন্টে উত্তরে চলে যাচ্ছি, আসলে ভাইয়ের আইডিটা আমি পড়তে পারছি না, ভাইয়ের অনেক উত্তরে আমি দিয়েছি, আসলে স্ক্রিনশট তো ই হয়ে গেছে। আসলে ইন্ডিয়া থেকে গাজী রহমান আপু, আপনার জন্য দোয়া করি, আগামী ঈদের মধ্যে আপনার তিনটা গরু আল্লাহ তাআলা জানি বিক্রি করে বিক্রি হওয়ার জন্য ভাইয়াটা আল্লাহর কাছে প্রে করছে, অনেক অনেক দোয়া ভাই আপনার জন্য, অনেক ভালোবাসা রইল, বুক ভরা ভালোবাসা আপনার জন্য। কি বলবো আসলে ভাই, ভাইই তো বোন তাই না, দোয়া করবেন ভাইয়া, আপনার পরিবারকে আমার সালাম দিবেন, পরবর্তীতে ভিডিওতে কমেন্টস করবেন যে কেমন হয়েছে। আমরা অন্য কমেন্টে চলে যাচ্ছি ভাইয়া, আলিনুর এই ভাইয়াটা কমেন্টস করেছেন, আমরা উত্তর দিব, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। চিঠি পড়া বাদ দেন, সামনে তোমার অবস্থা কি হবে সেটা ভাবেন, পাকনামির কারণে গরু বিক্রি হলো না, ও মাই গড কমেন্টস করেছেন, আমি নাকি চিঠি পড়ি? হ্যাঁ ভাই, আমাকে আমার অনেক প্রিয় ভাইয়েরা চিঠি পাঠায়, আমি সেই চিঠি পড়ে মুগ্ধ হয়ে তাদেরকে সম্মান ও ভালোবাসা জানাই, এই নিয়েই হাজির হয়েছি, বকবকটা বেশি করি না,
আপনার কাছে, সে ভাইয়াটার কাছে না। যারা আমার হাজার হাজার ভাইয়া আছে তাদের কাছে বকবকে ছোট বোন করে না, শুধু আপনার কাছে বকবক করছি। থ্যাংক ইউ, কমেন্টস করেছেন, ধন্যবাদ, ভালো থাকেন। আমিনুর রহমান ভাইয়া কমেন্টস করেছেন, একটি মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। রাইট ভাইয়া, কারণ আমরা যখন ভাত খাই, ভাতও তো পড়ে তাই না? ভাত খেতে গেলে কি ভাত পড়ে না? অবশ্যই পড়ে। এরকমও এই সবার কাছে একটি মানুষ কখনোই ভালো থাকতে পারে না ভাইয়া, সে যেই হোক না কেন। কেউ কারো কাছে, সবার কাছে ভালো না। কারো কাছে মাথার মুকুট, কারো কাছে নর্মালি কিছু, সেটা কী বলবো বলেন, যার কাছে যেটা সেটা নিয়ে আসো। তো ভাইয়া, যে যেটাই ভাবুক সেটা নিয়েই ভালো আছি, ভালো থাকতে চাই, এটা নিয়ে আমরা পরের কমেন্টে চলে যাই। ধন্যবাদ ভাইয়া, সুন্দর সত্যি একটা কথা বলার জন্য। রানা রানা ভাইয়া কমেন্টস করেছেন, আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ছোমাস, মানুষের একটা না একটা দিক ভালো লাগলেই তো ভালো তাই না? কথাগুলো তো এটা আসলে সুন্দর করে গুছিয়ে কথা বলাও এটা একটা সুন্নত কাজ। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কথা বলার জন্য। ওই যে আমিনুর রহমান এ ভাইয়াটা আরেকটি কমেন্টস করেছেন, সবার কাছে যে ব্যক্তি ভালো সে হলো একজন চোর। একজন মানুষের মন সোনা দিয়ে ভরা যায়, কিন্তু দশজন মানুষের মন আলকাতরা দিয়েও ভরা যায় না। সুন্দর সত্যি কথা বলার জন্য ভাইয়াকে ধন্যবাদ, এটা সত্যি কথা বলেছেন। কারণ সব মানুষ যদি সব মানুষের কাছে ভালো হয় তাহলে কেমনে হইল, সেটা তো হতে পারে না। মানে দশজন মানুষের কাছে, দশজন মানুষের মন আলকাতরা দিয়ে ভরা যায়, কিন্তু সব মানুষের মন স্বর্ণ দিয়েও ভরা যায় না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এমন কেমন হয় সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অন্য কমেন্টের উত্তরে চলে যাচ্ছি। এখানে সাজিব হাসান ভাইয়া কমেন্টস করেছেন, কেউ খারাপ কমেন্ট করবেন না, আপনারা ভালো মানুষ হয়ে থাকলে খারাপ কমেন্ট করবেন না। মেয়ে মানুষ হয়ে এত কিছু করতেছে, অনেক পুরুষ মানুষেরাও পারে না। ইতিয়াপুর মতো এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসতে পারছি আমি সবার কাছে, মানে এটা ভাইয়া কিছু ই করেছেন, আমি পরে আসলে এটা স্ক্রিনশট ই হয় নাই। ধন্যবাদ ভাইয়া, ভালোবাসবেন আমাকে, আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি, আপনার পরিবারকে আমার সালাম দিবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আমার। আমি পরের কমেন্টে চলে যাচ্ছি ভাইয়া। রাইহান রনি, ফকিন্নির ফুটঙ্গি আবার শুরু হয়ে গেছে। আমি কি ফকিন্নির ফুটঙ্গি করতেছি নাকি, কেমনে হইলো কথাটা? একটা কথা কইলেন ভাই, মুই জানতামই না এরকম কথা মুইরা কইতে পারেন, মুই কইলা গেছিলাম গা, সত্যি কথা কইছেন, ধন্যবাদ ভাই, একটু মজা করলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কারণ আপনাদের অনেক কমেন্ট শুনে আমার আসলে একটু কষ্ট লাগে, তো চাই অন্য কিছুর মাধ্যমে একটু আনন্দিত থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আমি রাগ করিনি, কিন্তু রাগ মানুষকে ধ্বংস করে দেয় তাই না, রাগ করিনি। এমডি নাসির, আপা আপনার ভিডিও আমি দেখি, আর মানুষের মানুষ ভালো চায় না, মন ছোট করবেন না, দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মন ছোট করি না, মন ছোট করলে তো সেই 2009 সালে হারিয়ে যাইতাম, তাহলে কি আর ভাইদের ভালোবাসা পাইতাম, এ পর্যন্ত আসতে পারতাম না। তাহলে কি করবো এখন আমরা, এখন আমরা অন্য কমেছে চলে যাব। এমডি শামীম, ও বাবা ভয় পাইছি কথা শুনে, পাকনা চাপা, ওরে বাবা হাসি পাইলো, আমি চাপা মারি, আমার কথায় কি আপনারা কেউ কষ্ট পান? প্লিজ দয়া করে আমাকে কিন্তু জানাবেন, আমি সেই উত্তরগুলো পরে কমেন্টে চলে নিয়ে আসবো। ধন্যবাদ তবু আপনাকে, ঠিক আছে। এখানে আরেকটা ভাইয়া কমেন্টস করেছেন, শিবাঙ্কর চৌধুরী, মানুষের জীবনে জোয়ার ভাটার মতো, তাই ভেঙে পড়বেন না। থ্যাংক ইউ ভাইয়া সত্যিটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, এটাই সত্য, মানুষের জীবনে জোয়ার ভাটা আছে, ভালো মন্দ মানুষের জীবনেই আছে, ভালো মন্দ নিয়ে একটা জীবন, একটা সংসার, পৃথিবীটা, পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে, এটা কিন্তু আমাদের মানতেই হবে তাই না। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা পরে কমেছে চলে যাচ্ছি। শান্ত ভুইয়া, ভুইয়ান, শান্ত ভুইয়ান
গরু ছেড়ে ফেমাস হতে চাও এখন? গরু ছেড়ে কি, এটা গরু ছেড়ে জানি না কি বলতে চায়, ফেমাস এটা কি আবার? ও, মানুষের সামনে ভালোবাসা পাওয়া, সেটা তো অলরেডি আমি পেয়েই গেছি, এটা আমার নতুন করে কিছুর মতো নেই। দোয়া করবা ভাই, হিংসে করো না, মানুষের ভালো খারাপ দিনে পাশে থাকো, আল্লাহ তোমার পাশে থাকবে। ধন্যবাদ ভাই, ছোট মানুষ ভুল করে বলে ফেলছে, সমস্যা নাই ভাই, দোয়া রইল তোমার প্রতি। এখানে আমি আজকে এমন একটা মানুষের কমেন্টের উত্তর দিব, সেটা আপনারাই একটু বলবেন। আসলে সেই ভাইয়াটা না জানেন, নরম মাথা মস্তিষ্ক নিয়ে ভাইয়া ঘুমাতে পারছে না। আমি জানি না আমার চিন্তা করে ভাইয়াটা বালিশের নিচেই মাথা দেয় না বালিশের উপরেই মাথা দেয়। আমি খুব টেনশনে আছি যে তার পরিবারকে কীভাবে সময় দেয়। আল্লাহ আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো, কমেস্তে একটু পড়ি তাহলে সবার উদ্দেশ্যে। মুশারফ আলী, ইতিয়াপা, আমেরিকা থেকে MBBS গরুর ডাক্তার হয়েছে, তারপর দেশে এসে গরুর খামার দিয়েছে। এতদিন দেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে এসেছে, এখন বলতেছেন আপনারা কোনো ডিগ্রি নেই, এটা দেশের মানুষ মানবে না। ভাই এত কষ্ট করো কেন, এত কষ্ট করে আমার পিছনে পড়িয়া থেকে লাভ আছে ভাই? কোনো লাভ নাই রে ভাই। মোশারফ আলী ভাই, তোমারে বলতেছি, তুমি তোমার পরিবারের সময় দাও, আমার কথা বাদ দাও, তোমার চিন্তা করতে হবে না। আর আমি কখনো বলি নাই আমি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছি, আমেরিকা থেকে ডিগ্রির কোনো প্রয়োজন হয় না। যে মানুষের সাথে চলতে পারে, মানুষের ভালোবাসা যার প্রতি আছে, বাবা মায়ের ভালোবাসা যার প্রতি আছে, এটা আমেরিকা ডিগ্রির থেকেও বড়, বুঝছো? আর আমি একটু ক্লিয়ারভাবে বুঝাই দিতে চাই, প্রত্যেক কমেন্টসই এরকমভাবে ইগনোর করতে থাকো, তুমি কি মনে করো তোমার ইগনোর দেখে আমি ভেঙে পড়বো, আমি পিছিয়ে যাব? আমি কি কখনো বলছি, দাবি করছি যে আমি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছি, আমি সবাইকে গরু পালন শেখাবো? বলি নাই আমি, আমার এতটুকু অধিকার আছে, আমি গ্রাম্য চিকিৎসক হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি মানুষের উপকারে আসতে চাই, আমি যেন মানুষকে উপকার করতে পারি। আর আমি আরেকটি কথা তোমাকে জানিয়ে দিই ভাই, আমি গত, হ্যাঁ, আমার এই সার্ভিস মানে আমার ফার্মেসির বয়স আর আমার এই চিকিৎসার বয়স 2021 সালে শেষের দিকে 7 বছর পড়বে। আমি 7 বছর ধরে মাঠ পর্যায়ে আছি, আমি টিকে আছি, তাই না? এটা আমার জন্য একটা গর্ব, কারণ আমি মেয়ে মানুষ বলে টিকে আছি। ছেলে হইলে চা খাইতাম, ফার্মেসিতে আড্ডা দিতাম, তারপরে এরকম বিভিন্ন মেলা ঠেলায় যাইয়া বাবার টাকা নষ্ট কইরা ধ্বংস হয়ে যাইতাম। কিন্তু আমি মেয়ে মানুষ, একটা টাকা ভাঙলে হিসাব করে ভাঙি, এটাই আসলে মেয়েদের, প্রত্যেকটা মেয়ে একই রকম, কারণ কষ্ট কামাই অনেক কষ্ট, এটা আমি বুঝি। আর ভাই আমি কখনো বলি নাই যে আমি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছি, আমি তোমাদেরকে গরু পালন শেখাবো বা শেখাই, সেটা না। আমি গত 3 বছর ধরে আমার অনলাইনে বিজনেস, সেটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আমি কুড়িয়া ছাড় বীজের মাধ্যমে ওষুধ দিই, আর মানে সেইগুলা বিভিন্ন জেলাতে যায়, আপনাদের দোয়ায় সেটা আমার সম্ভব হয়েছে। আমার দিন থেকে রাত অবধি অসংখ্য ফোন আসে, আমি সেই ফোনের মাধ্যমে আমি মানুষকে চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য। তাদের ভালোবাসা আমার প্রতি আছে, এটা আমি জানি, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমি কখনো টাকা নেই না, জানেন? আমি টাকা নেই না কখনো, কারণ আমার এই কথাগুলো আমি বিক্রি করতে চাই না, কারণ মানুষের উপকার আসতে পারছি, সেটাই আমার কাছে অনেক কিছু। আমি মানুষের কাছে এই বলে যে আমি তাদের কাছ থেকে ভিজিট নিব, এটার মন মানসিকতা কখনো আমি রাখি না, আমার সেটা দরকার পড়ে না, আপনাদের ভালোবাসা। কিন্তু আরেকটা জিনিস, আমাকে কিন্তু ফোনে অনেকে কিন্তু লুট দিয়ে দিয়েছে, লুট দিয়ে আমাকে ফোন দিচ্ছে যে আপু আপনার ফোনে আমি লুট দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এটাও কখনো চাইনি কারো কাছে, জানেন? কারণ এটা আমার কাম্য না, আমি মানুষের পাশে নিঃস্বার্থে দাঁড়াবো, এটা কোনো টাকার বিনিময়ে না। আর যারা আমাকে ভালোবেসে কিছু দেয় সেটা আলাদা পর্যায়ের জিনিস, আমি চেয়ে কখনো কারো কাছ থেকে কোনো জিনিস নেই না। আর ভাইয়া তুমি যে আমাকে ইগনোর করতেছো প্রতি কমেন্টে, এটা আমি দেখি যে ইতিয়াপ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে। ভাই মানুষের সাথে সৎভাবে ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে, মানুষের ভালোবাসা থাকলে, মা বাবার ভালোবাসা মানুষের উপর থাকলে, এটা আমেরিকার ডিগ্রির থেকেও বড়, এটা আমি মনে করি, যেটা আমার উপরে আছে আমি গর্ববোধ করি। মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিনের ভালোবাসা আমার প্রতি আছে, আমি কখনো হেরে যাই নাই, আমি হেরে যাওয়া পরাজয় নারী না। এবার বলবো আমি গরু বিক্রি করতে পারি না দেখে আমি পরাজয়, সেটা না, আল্লাহ তাআলা ওদেরকে বাঁচায় রাখছে, বাইচা থাকলে আমি একদিন না একদিন ন্যায্য মূল্য পাবই, সেটা কম হোক আর বেশি হোক। তাই বলছি ভাই তুমি ঠিক মতো ঘুমাও, না খেয়ে দে, এরকমভাবে টেনশন করো না ভাই, তুমি চিন্তা করো না ভাই, তুমি ভালো থাকো।
ধন্যবাদ ভাই, পরিবারকে সময় দাও, এতটুকু সময় নষ্ট না করে পরিবারকে সময় দাও, ভাবিকে সময় দাও, মেন কথা যেইটা, রাগ করবে না হলে, সংসার ভেঙে যাওয়ার চান্স আছে এরকমভাবে পড়ে থাকলে। আসলে কি বলবো, আশা করি বুঝে নিয়েছো, ধন্যবাদ। অন্য কমেন্টসে কিন্তু চলে যাচ্ছি ভাই, একা এমন হচ্ছে আজকে কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা, আমি আসলে একা একাই বকবক করতে চলে আসছি, তো অন্য কমেন্টসে চলে যাচ্ছি। মোহাম্মদ তারেক রহমান, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, তুমি নিজের মতো এগিয়ে যাও, কে কি বলল সেদিকে তাকানোর প্রয়োজন নাই। তারপরে যেটা বলছে আমি একটু আরেকটু বলি, প্রয়োজন নাই, তোমাকে মনে রাখতে হবে সমালোচনা হলো এক ধরনের আলোচনা, কেউ তোমার সমালোচনা করলে বুঝবে সে তোমাকে নিয়ে আলোচনা করতেছে। আসলে এরকম বড় ভাই না থাকলে বুঝতাম না যে এত সুন্দর কমেন্টস, আসলে এত সুন্দর মনোভাব প্রকাশ করা যায়, আমি তো অনেক খুশি অনেক হ্যাপি এই সুন্দর একটা কমেন্টস পাওয়ার জন্য। ভাইয়া তোমাকে, সরি আপনাকে তুমি করে বলে ফেললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন, আপনার এরকম মন্তব্য যেন কখনো আমাকে গন্তব্যে ঠেকাতে না পারে, আমি জানি সামনে ভালো কিছু করতে পারি, আমার যে পরিবার আছে আমি জানি আমার পরিবারকে নিয়ে জানি ভালো পর্যায়ে পৌঁছাতে পারি। ধন্যবাদ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, আমি আমার জীবনে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব, কারণ আমি হেরে বসে থাকার মতো মেয়ে না ভাই, আমি কেমন জানি জানেন, আমি এরকম বসে থাকতে পারি না, আমার মধ্যে এটা নাই, আমি কষ্ট করতে ভালোবাসি। ধন্যবাদ ভাইয়া, আমি পরের কমেন্টে চলে যাচ্ছি। তাফসির ক্রাংকান ও ক্রাকেন, ও সরি, তাফসির ক্রাকেন এ ভাইয়া কমেন্টস করেছেন হয়তো, ভাইয়া এ ভাইয়াই বললাম, আপু আপনি এগিয়ে যান, অন্য কোনো আমাদের মধ্যে মানে মানে সোসাইটির গালি অথবা খারাপ কোনো কথায় কান দিবা না, আমরা সবাই আছি, মানে আমরা সবাই আছি তোমার সাথে। থ্যাংক ইউ ভাইয়া বা বোন, আমি চাই তোমাদের ভালোবাসা নিয়ে সামনে আগাতে, আমি তোমাদের ভালোবাসা নিয়েই আগাতে চাই, যতটা জীবন বাঁচবো তোমাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই, এই বলবো। আসলে বেশি কিছু আসলে বলার নাই, আসলে আমি অনেকের কমেন্ট দেখে আমি মুগ্ধ, আমি আসলে কি বলবো, আমার অনেক আনন্দ হয়, আমি যতটা সময় হয়তো গরু বিক্রি করতে পারি না, আমার কিন্তু অনেকটা কষ্ট লাগে জানো, অনেকটা কষ্ট লাগে, কিন্তু অনেক ভাইয়াদের কমেন্টস পড়ে, আপুদের কমেন্টস পড়ে আমি মুগ্ধ হয়ে যাই, যে আমার, আমি তো ভেঙে পড়লে চলবে না, আমি কেন ভেঙে পড়বো, তাদের ভালোবাসা তো আমার প্রতি আছে, আল্লাহর রহমত তো আমার প্রতি আছে, আমার মা বাবার দোয়া আমার প্রতি আছে, এর জন্য আমি সামনে এগিয়ে যাব। ধন্যবাদ, আমি অন্য কমেন্টে চলে যাচ্ছি, অনেক কমেন্টের উত্তরে চলে যাচ্ছি। এখানে হাসান সামির ভাইয়া কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু, চালিয়ে যান আপু, ইনশাল্লাহ আপনার ফিউচার খুবই উজ্জ্বল, সব সময় আপনার পাশে থাকবো, সব সময় পজিটিভ থাকবেন আপু, আল্লাহ আপনাকে কখনো ঠেকাবে না, উই সাপোর্ট ইতি আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালোবাসা রইল আমার পরিবারের থেকে, আমার থেকে অনেক ভালোবাসা আপনাকে দিলাম, আপনার পরিবারের জন্য অনেক দোয়া রইল, দোয়া করবেন ভাইয়া, আমি জানি সামনে ভালো কিছু করতে পারি, এই একটা মন মানসিকতা নিয়ে আজও বেঁচে আছি, ধরতে গেলে মনে জোর আছে, সাহস আছে, নিজে আসলে একবার ভেঙে পড়ি আরেকবার মনকে শক্ত করি আপনাদের ভালোবাসা নিয়ে, আমি যেন ভালো কিছু করতে পারি, আমি যেন দশজনকে যেন ভালো কিছু পরামর্শ দিতে পারি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের ভালোবাসা নিয়ে, এটাই আমার চাওয়া। আর আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, কেউ কিন্তু মিস করা যাবে না, হ্যাঁ, কারণ অনেকে মন খারাপ করে আমি কমেন্টে উত্তর দেই না, ভুলে আসলে অনেক লং হয়ে যায় তো এর জন্য আসলে দেই না, কিন্তু আজকে তো দিব, পর্বে পর্বে দেই, কিন্তু আজকে একটু বেশি দিচ্ছি। শামসুল ইসলাম, আপু গরু শিকড় দেয় কেন, অনেক বেশি বেশি ফিজিয়ান জাতের গরু খানা ও ঠিক আছে, জানা থাকলে বলবেন, সৌদি আরব থেকে, ভালো থাকবেন। ভাইয়া আমি বুঝতে পারি না এটা, আপু গরু শিকড় দেয় কেন, অনেক বেশি শিকড় কি ভাইয়া বুঝি নাই, একটু বুঝে কমেন্টসটা করেন, আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সেটাকে সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, আমরা অন্য কমেন্টে উত্তরে চলে যাচ্ছি। এখানে বাংলার আশিল মুরক,
এটা আবার কি বাংলা আশিল মোড়ক চ্যানেল থেকে একটা কমেন্টস আসছে, একটা প্রশ্ন করেছিলাম আপু উত্তর দিলেন না, বহুত কষ্ট পাইলাম, আমি তো এত খারাপ কথা বলেছিলাম যে উত্তরটা দিলেন না, এখন কি রিনা টিনা মিনা তাদের সুযোগ করে দেন? সরি ভাইয়া, আমি কি কমেন্টসটা আপনি করেছিলেন আমি আসলে ভাইয়া দেখতে পাই না, এই জন্য সরি, আপনি আমাকে একটু জানাবেন আপনি কি কমেন্টস করেছিলেন, আমি আপনার কমেন্টসটা খুব দ্রুত উত্তর দিব। মন খারাপ করবেন না ভাইয়া, ভেঙে পড়বেন না যে কমেন্টস এটি আপ উত্তর দেয় নাই, সেটা না আসলে আমি দেখি নাই, অনেক ভালোবাসা রইল আপনার প্রতি, আমি অন্য কমেন্টস উত্তর দিব ভাইয়া, প্রমিস করলাম, প্রমিস। ঠিক আছে, অন্য কমেন্টসে চলে যাচ্ছি। এখানে আরেকটা কমেন্টসের উত্তর আমি দিব, মনির হুসাইন অফিসিয়াল, গরু বিক্রি হয়নি নিজের ভুলের জন্য, সে হতাশা থেকে একশো লাইফ পর্ব শুরু হয়েছিল, এখন দেখছি সেই লাইফ পর্ব চিকিৎসতা পর্বে পরিণত হয়েছে, বাঙালি পারেও বটে। ভাইয়া ভুল বুঝো না, আমি চিকিৎসার পর্ব এখন থেকে না, আমি এটা গত 3 বছর আমার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে আমি আছি, 7 বছর রানিং আমি চিকিৎসা দিয়ে থাকি, ফার্মেসিতে বসে থাকি, তো ভাইয়া এটা নতুন কিছু না, হয়তো বা আপনি নতুন এর জন্য এই কথাটা বলছেন ভাইয়া, সমস্যা নেই ভাইয়া, আমি নতুন না ভাইয়া, দোয়া করবেন। ঠিক আছে, আমি অন্য কমেন্টে চলে যাচ্ছি। সায়েদ আব্দুল কাদের, ভুল ত্রুটি শুধরে সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ ভাইয়া, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সব কিছু পিছনে ফেলে আমরা সামনে ভালো কিছু করার লক্ষ্যে আছি, ধন্যবাদ সবাইকে। তারপরে এখানে আরেকটা ভাইয়া কমেন্টস করেছেন, তান কান নাস্কার, আমি 24 মাস, ও আমি লিখছি আমি 24 মাসে ওকে AD3 ক্যালসিয়াম করি, তারপর থেকে এখনও হিট আসে নাই, ওজন 300 কেজি হবে, বেশি হবে, ওকে নিয়ে আমি তানসানা আছি, টেনশনে আছি, একটু উপকার করবেন, থ্যাংক ইউ। আসলে আমি একটা ভিডিও বানিয়ে দিব, আপনি এটা বললে বুঝবেন না, তো আপনি একটু ক্রিমি ট্যাবলেট এবং লিভার টনিকটাকে একটু কন্টিনিউ করেন, কন্টিনিউ বলতে ক্রিমি ট্যাবলেট লিভার টনিকের ডোজটা দিবেন, দিয়ে আপনার AD3E ইঞ্জেকশন করবেন আবারও, আর ই সেলেনিয়াম কিছু ওষুধ আছে বাজারে, সেগুলো আপনাকে দিতে হবে, সেটা ইছেল হতে পারে, সেলি হতে পারে, অ্যানক্স ডি হতে পারে, হরমোন জাতীয় কিছু ইঞ্জেকশনও লাগতে পারে, সেটা আমরা পরের সাবজেক্টে যাব। আর গরুকে একটু বেশি করে, বেশি বলতে 2 বেলা করে বাজারে খাবার সোডা আছে, দেখ 2 চামচ করে খাইয়ে দেন, আশা করি হিট আসবে, এটা রাখা যায়। আমি একটা ভিডিওতে হিটের ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করবো, কারণ হিটেরই তো থাকে অনেকগুলা আইটেম থাকে, বললে বুঝবেন না, আমি চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করা দেওয়ার জন্য। আপু এতটুকু খেয়াল করে ক্রিমি এবং লিভার ওষুধটা দেন ওই অবধি, হ্যাঁ ভালো থাকেন আপু, ধন্যবাদ। এখানে জয়দীপ মণ্ডল ভাইয়া কমেন্টস করেছেন, আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, পাশে আছি, এগিয়ে যান, যে যাই বলুক না কেন, নিজের লক্ষ্য স্থির রাখুন। থ্যাংক ইউ সো মাচ, আমি নিজের লক্ষ্যে আছি, থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে, ধন্যবাদ। আমি পরের কমেন্টস উত্তরে চলে যাচ্ছি। জয়দীপ মণ্ডল ভাইয়া আরেকটা কমেন্টস করেছেন, আমার একটা গাভী কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে, আশীর্বাদ করবেন ভালোভাবে যেন প্রসব হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ, কী বলবো, অনেক ভালোবাসা রইল, আমার দোয়া ভালোবাসা সবসময় আপনাদের প্রতি থাকবে, কারণ বোবা প্রাণী ওকে যেন আল্লাহ তাআলা যেন কষ্ট না দেয়, নর্মাল ডেলিভারি যেন আল্লাহ তাআলা ওদেরকে করে দেয়, ওরা বলতে পারে না, কষ্ট হলে মানুষ তো কিছু হলে হসপিটালে দৌড়াই, গরু তো সেটা পারে না, আমার আমরা যারা খামারি আছি আল্লাহ জালা আমাদের সে হেদায়ত দান করে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি অন্য কমেন্টে চলে যাচ্ছি। ইটস নীরব আইডি থেকে আমাকে একটা কমেন্টস করছেন, মাইন্ড কইরেন না, বরিশালের সোনিয়া আপুকে অনুসরণ করুন, বাংলাদেশে মুসলিম দেশ ম্যাক্সিমাম মানুষ মুসলমান, দরকারে অ্যাটলিস্ট হিজাব করে ক্যামেরার সামনে আসবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আসলে আমি হিজাব অত ভালো পারি না, এর জন্য কিন্তু আমার মাথায় কিন্তু সবসময় কিন্তু মুড়ো থাকে, আমি কিন্তু সবসময় ওড়না দিয়ে মুড়ো দিয়েই থাকি, আর ভাইয়া সুন্দর একটু কথা বলছো, এটা অনেকে পছন্দ করে, চেষ্টা করবো ভাই ওরকম করার জন্য। আসলে ভাইয়া গরু বাছুরের কাম করলে ভাইয়া, কাম বলতে কাজ করলে এরকম আসলে হয় না ভাইয়া, বুঝছেন, এই জন্য আসলে পারি না, কিন্তু যতটুকু ক্যামেরার সামনে থাকবো আমরা, হিজাব নিয়েও ক্যামেরা সামনে থাকবো, বোরখা পরেও থাকবো, এরকম স্টাইলেও থাকবো, আবার কিন্তু শাড়ি পরেও থাকবো, কারণ আমাকে অনেক ভাইয়া বলছে যে, অনেক আপু কমেন্টস করছে যে আপু আপনি কখনও সাজেন না, মেকআপ করেন না, কখন আপনার সেই ভিডিও দেখি না, আপনি কোথাও ঘুরতে যান না, আপনি এত আনরোম্যান্টিক কেন,
জন্য আসলে আমি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করব। আসলে এরকম কিছু করলে ওরকম কিছু হয়ে ওঠে না ভাইয়া, চেষ্টা করব ভাইয়া আপনার এটাও মানার জন্য, সবার উদ্দেশ্যেই সবটা করার জন্য। ধন্যবাদ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া। আমরা এখন আর একটি কমেন্টের উত্তর দিব, তারপর আমরা লাস্ট ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে, কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে, এত ভিডিও দেখবে কি মানুষের সন্দেহ। ঠিক আছে, আমরা অন্য কমেন্টের উত্তরে চলে যাচ্ছি। আর রিফাত তাসনিম নামের একটা আইডির থেকে কমেন্টস এসেছেন, তুমি মেয়েদের জন্য একটা উজ্জ্বল তারা, আমি রিফাত তাসনিম তারা না। আপু, তোমাকে দেখলে আমার নিজেকে দুর্বল মেয়ে মনে হয় না, আমি রিফাত তাসনিম তারান না, পরকাল না, ও সরি, পড়ালেখার পাশাপাশি তোমার ভিডিও সবসময় দেখি, আমি দোয়া করি আমার জন্য, আপু আল্লাহ তোমাকে অনেক বড় করুক। ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল তোমার প্রতি, কি বলবো, ভালোবাসা আসলে অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কমেন্টস উত্তর দিব রিফাত তাসনিম, সেখান থেকেই, সে বা আপুটার কাছ থেকেই। আপু, তুমি একটা স্ট্রং মেয়ে যে নারীদের প্রমাণ করে যে ওরাও পারে ভালো কিছু করতে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটাই বাস্তব, মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি, অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া করবে আমার জন্য যেন ভালো কিছু করতে পারি, আমার ভালোবাসা তোমাদের প্রতি, তোমার পরিবারকে আমার সালাম দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, কী করবো বলেন, সবাই অনেক আসলে কষ্ট পায়, কষ্ট অনুভব করে যে আমি পুরোপুরি কমেন্টের উত্তর দেই না। তো এই বলে আমরা আজকের ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে আমার সার্থকতা, অনেক বকবক করে ফেলছে, অনেকে সেটা পছন্দ করেন না, তো ভালো লাগলে আমারও ভালো লাগবে, কমেন্টের মাধ্যমে জানাবে সবাই কেমন হয়েছে ভিডিওটি। এই বলে আজকে ভিডিওটি শেষ করবো, বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি অলরেডি, তো বেশি কথা বলবো না, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নাই, ভালো না লাগলেও ভিডিওটি দেখতে থাকেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। এবার আজকের ভিডিওটি শেষ করছি, যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।